नमस्कार সুনন্দাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো বেগুনের কোপ্তা কারি। এখানে আমি একটা ভালো বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। বেগুনটাকে আমি এবার গ্রেট করব। বেগুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে যে জল আছে সেটাকে আমি চিপে বের করে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ বেসন দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর জল দিতে লাগবে না, বেগুনের জল আর পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, তাতেই এটা তৈরি হয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেব, রিফাইন তেল। আবার এটাকে ভালো করে মেখে রেখে দেব। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালো করে গোল করে নেব। দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে, একটু তেল মাখিয়ে নিলে সুন্দর গোল হয়ে যাবে। এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চির মতন আদা নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে 1 চামচ পোস্ত নিয়েছি, এটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। পোস্তটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিলাম। এটা ছোলার ছাতু, এটাকে 1 চামচ দিয়ে দিলাম। জাস্ট মিক্সিটাকে আমি একবার ঘুরিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, 2 তেজপাতা দিয়ে দিলাম, 1 শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, 2 দারচিনি দিয়ে দিলাম আর 1 জিরে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এখানে আমি দই, ছাতু আর পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এতটা জল দেব যাতে কোপ্তাগুলো ডুবে যায়। রান্নার মধ্যে গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়, আবার টেস্টটাও খুব সুন্দর হয়। আমার জলটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেব, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন তৈরি হয়ে গেছে বেগুনের কোপ্তা কারি। অনেকেই বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে আশা করি আমি সবাই খেতে পছন্দ করবে। এই বেগুনের কোপ্তা কারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।